নমস্কার বন্ধুরা দু হাজার কুড়ি সালের ডাব্লুবিপি এস জন্য যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দু হাজার কুড়ি সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এসআই এবং কনস্টেবল পদের জন্য যে ফর্ম ফিল আপ হয়েছিল এবং যার লাস্ট ডেট ছিল বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তো সেই ডেটে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছিলো এরপর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন তাদেরকে কিন্তু আবার ফর্মটিকে রিওপেন করতে হবে তো কি কারণে আবার ফর্মটিকে রিওপেন করতে হবে সেটিও কিন্তু বিস্তারিত আলোচনা করে দেব তো আগে অর্থাৎ দু সালের আগে কি হতো যে আমরা যখন ফর্ম ফিল আপ করতাম তখন ফর্ম ফিল আপের সময় দুটি অপশান পেয়ে যেতাম একটি হচ্ছে আনআর্মড ব্রাঞ্চ যেটা সংক্ষেপে ইউ বি নামে পরিচিত আরেকটি হচ্ছে আর্মড ব্রাঞ্চ তো যেটা এ বি নামে পরিচিত তো এই দুটো অপশান কিন্তু আগে ফর্ম ফিল সময় দেওয়া হতো কিন্তু আমরা যখন দু সালে ফর্মটি ফিল করলাম তখন কিন্তু এই দুটো অপশান ছিল না তো এই দুটি অপশান ছিল না বলেই কিন্তু বর্তমানে আমাদেরকে আবার কিন্তু ফর্মটিকে রিওপেন করতে হবে তো এই জন্য কিন্তু আমরা ফর্মটিকে আবার রিওপেন করে নেব এবার নোটিশটি একবার দেখব নোটিসে কি বলা হয়েছে তো নোটিসে বলা হয়েছে নয়ই মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত ফর্মটিকে আবার কিন্তু আমরা রিওপেন করতে পারব তো ন তারিখ থেকে অর্থাৎ মার্চের ন তারিখ থেকে মার্চের তেইশ তারিখ পর্যন্ত এই ডেটে কিন্তু আবার ফর্মটিকে রিওপেন করতে হবে রিওপেন করে কিন্তু আমাদেরকে ইউবি এবং এবি এই দুটি অপশানকে কিন্তু সিলেক্ট করতে হবে ফর্মটি রিওপেন করার সময় অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটি অবশ্যই লাগবে তো ফর্ম ফিল করার সময় আমরা যে অ্যাপ্লিকেশানের সিরিয়াল নাম্বার পেয়েছিলাম সেই সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আমরা ফর্মটিকে আমরা পুনরায় রিওপেন করতে পারবো তো ফর্মটি যখন ফিল শুরু হয়ে যাবে তখন এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করে দেবো সেটির মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে আপনারা ফর্মটিকে পুনরায় ফিল আপ করতে পারবেন অর্থাৎ এই দুটি অপশানকে চুজ করতে পারবেন আর এই ফর্ম ফিল আপে কোনো ফিজ লাগবে না অর্থাৎ কোনো পেমেন্ট করতে হবে না কারণ আপনারা যখন ফর্মটি ফিল আপ করেছিলেন তখনই কিন্তু ফর্ম ফিল আপের সময় টাকা পে করেছিলেন তো উই মার্চ একটি এই চ্যানেলে ভিডিও আপলোড করবো যেখানে কীভাবে এই দুটি অপশনকে সিলেক্ট করবেন এবং কীভাবে ফর্মটিকে রিওপেন করবেন সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে জানিয়ে দেবো তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন যাতে সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যান তো ফ্রেন্ড ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ